হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অনএক্সপেক্টেড ক্রিকেট স্ট্র্যাটাজি এবং নতুন কিছু টিপস, যেই টিপসের মাধ্যমে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, যারা অনএক্সপেক্টেড ক্রিকেট খেলা নিয়ে নতুন আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে ক্রিকেট সম্বন্ধে এ টু জেড জানা হয়ে যাবে। আর যারা পুরাতন রয়েছেন, হয়তো অনএক্সপেক্টেড ক্রিকেট খেলে আপনি লস আর লস কভার করতে পারছেন না, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা, চলুন আমাদের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করতে পারছেন, এখানে একটা থ্রি ডট মেনু রয়েছে। তো এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব বন্ধুরা। তো আমরা থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা, এখানে দুটো অপশন আমরা খেয়াল করতে পারছি, একটা হচ্ছে স্পোর্ট, একটা হচ্ছে লাইভ। স্পোর্টস আর লাইভ, স্পোর্টস মানে হচ্ছে যদি খেলা এখনও সরাসরি না হয়ে থাকে, অগ্রিম মানে বেট ধরতে চাচ্ছেন সেটি। তো আমরা স্পোর্টসে ক্লিক করি। স্পোর্টসে ক্লিক করার পর আপনারা ক্রিকেট অপশনটা প্রথমেই দেখতে পাচ্ছেন। সো আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর বন্ধুরা, যেহেতু আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখন চলতেছে রানিং, তো আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটাই দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ কাউন্টডাউন হচ্ছে, সময় কতক্ষণ বাকি আছে ম্যাচটা শুরু হওয়ার। তো আমরা এটার উপরে ক্লিক করি। এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এখানে এই আজকের এই বেট নিয়ে যতগুলো অপশন রয়েছে সবগুলো নিচে শো করছে, আপনারা খেয়াল করতে পারছেন। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে প্রথমটা অপশনটাই দেখাই। প্রথমটা লেখা রয়েছে টিম উইনস, কোন টিম আজকে জিতবে। তো বন্ধুরা, আসলে এখানে লেখা আছে ডাব্লু ওয়ান, আর ওই পাশে লেখা রয়েছে ডাব্লু টু। তো বন্ধুরা, ডাব্লু ওয়ান কী এবং ডাব্লু টু কী আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডাব্লু ওয়ান আপনারা খেয়াল করতে পারছেন, এখানে প্রথম দল রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, অর্থাৎ ডাব্লু ওয়ান মানে এক নম্বর দল। দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেন্নাই সুপার কিং, অর্থাৎ দ্বিতীয় নম্বর, তো সেজন্য লেখা রয়েছে ডাব্লু টু। তো আপনারা বুঝতে পারছেন ডাব্লু ওয়ান মানে হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, তো এটা যদি জয় হয় তাহলে এত মানে আপনাকে দেবে, আর চেন্নাই সুপার কিংয়ের রেটটা এখানে দেওয়া রয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে টিম কোন দল কোনটা। তো আমরা দ্বিতীয়টা চলে যাব টোটাল। তো আপনি দেখতে পাচ্ছেন পাশে ব্যাট রয়েছে, মানে ব্যাটিং, মানে ব্যাটিংয়ে টোটাল কত নিতে পারবে। তো এখানে লেখা রয়েছে দেখুন 310.5। তো যেহেতু বন্ধুরা 350.5 মানে ওভার মানে উপরে, তো 310-এর উপরে যেতে হবে, অর্থাৎ 311 নিতে হবে। তারপরে লেখা রয়েছে আবার আন্ডার 310 এত, অর্থাৎ 311-এর নিচে হতে হবে। তো বন্ধুরা, টোটাল বলতে বোঝাচ্ছে আপনার দুই দলে ব্যাটিং, অর্থাৎ দুই দলে ব্যাটিং করে এত রান নিতে পারবে কি না। চলুন বন্ধুরা, পরে দেখাই পরে কী অপশন রয়েছে। পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টোটাল রানস ওয়ান, অর্থাৎ রান ওয়ানস ওয়ান মানে বুঝিয়েছে আপনার এক নাম্বার টিম, অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এক নাম্বার, সেটা বুঝিয়েছে। তারপর লেখা রয়েছে আপনারা এখানে খেয়াল করেন ফার্স্ট ওভার 5.5, অর্থাৎ প্রথম ওভারে ছয় নিতে পারবে কি না। ফাইভ পাসের উপরে হচ্ছে ছয়, অর্থাৎ ছয় নিতে পারবে কি না, সে ওভার মানে ওপরে, আর আন্ডার মানে নিচে, সেটা দেখতে পাচ্ছেন। তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ওভার বেট। তারপর এখানে খেয়াল করতে পারতেছেন আবার এখানে লেখা রয়েছে ছয় ওভারে 44-45 হবে কি না, অর্থাৎ ছয় ওভারে 45 হবে না। সো আশা করি বুঝতে পারছেন এখানে সম্পূর্ণ ওভার প্রতি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাই বন্ধুরা। নিচে চলে যাওয়ার পরে এখানে লেখা রয়েছে আবার টোটাল রানস টু, অর্থাৎ এখন যেভাবে দেখিয়েছি সেটা একই সিস্টেম, কিন্তু টু মানে বোঝাচ্ছে চেন্নাই সুপার কিংস যেহেতু দুই নাম্বার দল এখানে লেখা রয়েছে, সো সেই জন্য টু দেখিয়েছে। সো আমি এটা দেখানোর প্রয়োজন বোধ করছি না, কেননা ভিডিওটা অনেক লং হচ্ছে। তারপর আপনারা খেয়াল করতে পারছেন আপনাদের দেখানোর জন্য দেখাতে হচ্ছে। তারপরে এখানে লেখা রয়েছে টিম ওয়ান উইল এ উইকেট ফল ইন ওভার, অর্থাৎ এক নম্বর দলের উইকেট কোন সময় পড়বে কত রানের মধ্যে, সেটা আমরা এখন দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখা রয়েছে প্রথম ওভারে এক নম্বর উইকেটটা পড়বে কি না। এখানে লেখা রয়েছে ইয়েস হলে আপনি এত ডাবল পাবেন, আর এখানে রয়েছে নো হলে আপনি এত পয়েন্ট পাবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা হচ্ছে ওভারে উইকেট নিতে পারবেন কি না। চলুন এখন দ্বিতীয় অপশন আমরা চলে যাই, পয়েন্ট বন্ধুরা একটু। তারপর বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, সবাই এই ভুলটা করে ফেলে, এখানে লেখা রয়েছে টোটাল রানস ইন ওভার, অর্থাৎ আপনারা মনে মনে ভাবতে পারেন প্রথম ওভার এখানে ছয় রান দিয়েছে সেটা তো হবেই, আর এখানে ছয় রান হবে না বলেছে, তো এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ ছয় হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বন্ধুরা এখানে যেহেতু উপরে টোটাল লেখাটা রয়েছে, অর্থাৎ দুই দলেই প্রথম ওভারে তাদের ছয় রান সংগ্রহ করতে পারবে নাকি পারবে না, এটা হচ্ছে সেই অপশনটা, আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টিম টু উইন দ্য টস, অর্থাৎ যে টসটা হবে সেটা কোন দল জিতবে বন্ধুরা। তো চলুন আমরা সেটা দেখিয়ে দিই এই সেম আগের কোয়ালিটিতেই। এখানে লেখা আছে টিম ওয়ান মানে সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু এক নাম্বার, সেহেতু সেটা দেখানো হচ্ছে এক নাম্বার, আর চেন্নাই সুপার কিংস যেহেতু দুই নাম্বার সেটা দেখানো হচ্ছে দুই নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছেন যে সেটা টিম মানে টস কোনটা। তারপরে সুপার ওভার, সুপার ওভার যদি হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি না হয় তো নোতে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যাটিং
টিম টোটাল রানস অর্থাৎ যে প্রথম ব্যাট করবে তারা কত রান সংগ্রহ করতে পারবে। তো চলুন আমরা সেটা দেখি। এখানে লেখা রয়েছে দেখুন টোটাল টিও মানে টোটাল ওভার অর্থাৎ 162 রান হবে কিনা, যে প্রথম ব্যাটিং করবে সে 162 নিতে পারবে কি না ফার্স্ট ব্যাটিং যে করবে। আর সেকেন্ড হচ্ছে আপনার এখানে নো মানে টোটাল আন্ডার মানে টিইউ মানে টোটাল আন্ডার মানে এত রানের নিচে হবে, তো আপনারা যেটা সিলেক্ট করতে চান সেটা ক্লিক করে ব্যাটটা ধরতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা একটু সময় দিবেন, তারপর এখানে লেখা রয়েছে ফার্স্ট বল অফ দ্য ম্যাচ অর্থাৎ এই ম্যাচে আপনি ফার্স্ট বল অফ দ্য ম্যাচ অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে, হ্যাঁ আপনি প্রথম বলে ম্যাচের কয় রান নিতে পারবেন অর্থাৎ আপনি ভাববেন না যে যে দল প্রথম ব্যাটিং করবে সে নিলেই হবে। বন্ধুরা এখানে দুটো দলেই রান নিতে হবে সেটি, অর্থাৎ আপনি যদি প্রথম এখানে সিলেক্ট করেন এক রান তাহলে দুই দলেরই এক রান করে নিতে হবে। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপর আপনারা জিনিস একটা খেয়াল করতে পারতেছেন মোস্ট সিক্স অ্যান্ড উইন ম্যাচ অর্থাৎ সবচেয়ে বেশি ছয় কোন দল মারবে এবং সেটি দেখাচ্ছে এখানে। টিম ওয়ান উইন মানে টিম এক নাম্বার মানে হায়দ্রাবাদ কি মানে বেশি মারতে পারবে উইন হবে ছয়ের দিক দিয়ে। তারপর রয়েছে আপনারা দেখতে পারছেন টিম টু চেন্নাই সুপার কিং, তারপরে তিন নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ ইকুয়াল নাম্বার অফ সিক্স অর্থাৎ দুই দলই কি ম্যাচে সমান সিক্স মারবে তাহলে এত ডাবল আপনি পাবেন। তো আশা করি সেই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর বন্ধুরা আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এ ইনিংস স্টার্ট অর্থাৎ যে শুরুতে ইনিংসটা শুরু করবে এ ডট বল, আপনারা কি ডট বল আদায় করতে পারবেন? আপনারা ভাববেন না যে ব্যাটিং করবে তার অর্থাৎ দুই দলেরই ডট নিতে হবে। আবারও বলছি হ্যাঁ বোথ টিমেরই ডট দিতে হবে তাহলেই শুধু উইন হবে না। আপনি যদি ভেবে থাকেন যে এই প্রথম যে ব্যাটিং করবে তাকে ডট দিলে হবে তাহলে সেটা আপনার ভুল। বন্ধুরা আমি এটা দেখিয়েছি, এখন চলে যাব অল্টারনেটিভ আউটকামস যে অপশনটা সেখানে সেখানে কি বলছে দেখুন। এই অপশনগুলো বেশিরভাগই ইউটিউবাররাই বোঝে না এবং যারা বেট ধরে তারাই বোঝে না সেটা কীভাবে ইউজ করা হয়। সো আমি আপনাদেরকে আজকে এটা সহকারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে খেয়াল করতে পারতেছেন প্রথম রয়েছে প্লেয়ার পারফরমেন্স অর্থাৎ যারা খেলবে তাদের পারফরমেন্স আজকে কেমন হবে। প্রথম রয়েছে ভুবনেশ্বর কুমার, হ্যাঁ টোটাল টিও মানে টোটাল ওভার 20.5 অর্থাৎ 21 পাবে 21 পয়েন্ট হবে কিনা। তো বন্ধুরা আপনারা বলতে পারেন এই পয়েন্টটা আসলে কীভাবে কাউন্ট করা হয়। তো বন্ধুরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, এই পয়েন্টটা এভাবে কাউন্ট করা হয় অর্থাৎ একটা বলার সে যদি উইকেট নিতে পারে তাহলে সে পাচ্ছে 10 পয়েন্ট এবং সে যদি সরি 20 পয়েন্ট একটা বলার যদি উইকেট নিতে পারে সে পাচ্ছে 20 পয়েন্ট আর একটা ফিল্ডার যদি একটা ক্যাচ ধরতে পারে সে পাচ্ছে 10 পয়েন্ট আর যারা ব্যাটিং করবে তারা যদি এক রান নিতে পারে তাহলে সে পাবে এক পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটা রানের বিনিময় একটা করে পয়েন্ট পাবে। সো মূলত এটাই হচ্ছে সেই জিনিসটা, আশা করি আপনারা অল্প সময়ের ভিতরে সেটা বুঝতে পেরেছেন। তারপর বন্ধুরা আপনারা নেক্সটে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা সেখানে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে ইভেন্ট অর্থাৎ এই ম্যাচের মধ্যে কী কী হতে পারে এটা হবে কি না সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে লেখা রয়েছে প্রথমেই 340 টোটাল রানস, তারপরে লেখা রয়েছে আপনার এখানে 14 প্লাস টোটাল সিক্স অ্যান্ড এত ওভার রান। এটা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমি মনে করি এটা না ধরাই বেটার। তো আমরা এটা দেখাচ্ছি না কেন যেহেতু এটা কঠিন হারার সম্ভাবনা বেশি থাকে। তো তারপরে চলুন আমরা স্টেটস যে অপশন রয়েছে সেখানে চলে যাই। সেখানে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে আর নতুন কিছু অপশন পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্লেয়ার রয়েছে, প্লেয়ার অপশন দেখাচ্ছে এখানে জেসন রয় টু স্কোয়ার 50 রানস অ্যান্ড ফাফ ডুপ্লিসি টু বি দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য চেন্নাই সুপার অর্থাৎ জেসন রয় যদি 50 করতে পারে এবং ফাফ ডুপ্লিসি যদি চেন্নাইয়ের মানে ব্যাটসম্যানের মধ্যে এক নম্বর হতে পারে আজকে সবচেয়ে বেশি রান সংগ্রহ হতে পারে তাহলে আপনি 12 ডাবলের মতো এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আপনারা খেয়াল করতে পারছেন এভাবে ধাপে ধাপে নিচের দিকে যান, আপনারা এখানে অনেক অপশন দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন টপ ব্যাটসম্যান টিম ওয়ান অর্থাৎ আজকের ম্যাচের টিম ওয়ান মানে হায়দ্রাবাদের এক নম্বর প্লেয়ার কে হবে, সবচেয়ে বেশি রান সংগ্রহ কে করবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমরা চলে যাচ্ছি বন্ধুরা দুই নম্বর দল, সেম প্রসেসে দেওয়া রয়েছে দেখুন টপ ব্যাটসম্যান টিম ওয়ান সেম। তারপর হচ্ছে বন্ধুরা আবার নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করে যাই, তারপর হচ্ছে হাইস্ট ওপেনিং পার্টনারশিপ অর্থাৎ কোন দল সবচেয়ে বেশি ওপেনিংয়ে নিতে পারে সেটার অপশন। একটা হচ্ছে ডাব্লু ওয়ান, আবারও বলছি ডাব্লু মানে প্রথম আপনার স্ক্রিনে খেয়াল করতে পারছেন হায়দ্রাবাদ প্রথম আপনার এক নম্বরে চেন্নাই দুই নম্বরে, সো সেটা দেখাচ্ছে। আর মাঝখানে এক্স যেটা দেখাচ্ছে এক্স এর মিনিং কি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এক্স মানে হচ্ছে ড্র অর্থাৎ দুই দলের ওপেনিং পার্টনারশিপ কি সমান হবে সেটা দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এক্স দিয়ে ড্র বোঝানো হয়েছে। তারপর আমরা আরও নিচের দিকে চলে যাই, দেখতে পাচ্ছেন টিম ওয়ান টোটাল সিক্স, টিম ওয়ান হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। তো টিম ওয়ান কি এতগুলো ছয় মারতে পারবে কি না, এখানে অনেকগুলো অপশন আছে মানে নিচেও আছে উপরও আছে, ওভার মানে 4.5 মানে এতর উপরে মানে পাঁচটা ছয় মারতে পারবে নাকি মারতে পারবে না, এরকম অনেকগুলো অপশন আছে আপনারা সেগুলো দেখে নেবেন।
তারপর আপনারা দেখতে পাচ্ছেন টিম টু সি টোটাল সিক্স সেম প্রসেস। তারপর রয়েছে প্লেয়ার টোটাল রানস, অর্থাৎ এটা একটা বেশ গুরুত্বপূর্ণ, ফাফ ডুপ্লিসি 50 করবে কি না, এটা হলে ইয়েস হলে এই যে এখানে লেখা রয়েছে ইয়েস, আর নো হলে এখানে লেখা পাবেন এই যে নো। তো আপনি যেটা ধরো সেটা ধরতে পারেন। এখানে দেখেন অনেক ডাবল বাজি রয়েছে, এখান থেকে আপনি যদি একটা বাজি মানে জিততে পারেন তাহলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো আশা করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা দ্বিতীয়টা চলে যাই। পরের লেখা রয়েছে হাউ মেনি রানস উইল এনি প্লেয়ার স্কোর, অর্থাৎ এটা হচ্ছে যারা বাজি ধরে তাদের জন্য প্রধান ইনকামের একটা প্রধান সোর্স, যেখান থেকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা এখান থেকে এই বাজিটা ডেলি ধরলে এখান থেকে 100% হতে পারবেন। তো চলুন এটা কি আমি বুঝিয়ে দিই। প্রথম লেখা রয়েছে হাউ মেনি রানস ইন এনি প্লেয়ার স্কোর, অর্থাৎ যে কোনো প্লেয়ার কত রান করতে পারে দুই টিমের, 50 করতে পারবে, দু দলের একজন 50 করলে কিন্তু আপনি উইন হয়ে যাচ্ছেন। আর তারপরে লেখা রয়েছে 100, দুই দলের একজন 100 করতে পারলে আপনি এত ডাবল পাবেন, আর এগুলো হচ্ছে তার বিপরীত। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন, এটা যারা বাজি ধরবে তারা 100% জেতার সম্ভাবনা খুব খুব বেশি থাকবে। তো চলুন আমরা দ্বিতীয়টা দেখাই। তারপর লেখা রয়েছে ফার্স্ট ডিসমেল উইথ দ্য থ্রো ক্যাচ ইন দ্য ম্যাচ, অর্থাৎ প্রথম যে উইকেটটা যাবে সেটা কি ক্যাচের মাধ্যমে যাবে কি না সেটা আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপর লেখা রয়েছে মোস্ট রান আউটস, অর্থাৎ এক নম্বর দল জিতবে রান আউট বেশি করবে নাকি দুই নম্বর দল, আর এক্স মানে ড্র, আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপরে এখানে লেখা আছে মোস্ট ম্যাচ সিক্স, মানে সবচেয়ে বেশি ছয় কে কোন দল মারবে। পরে ম্যাচ মোস্ট ম্যাচ ফোর, এই ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি চার কে মারবে। তারপরে লেখা রয়েছে আবারও প্লেয়ার টোটাল রানস, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা আবারও দেখাচ্ছি। এখানে টোটাল এটা হচ্ছে যেমন অভিষেক শর্মা ওভার 4.5, অর্থাৎ অভিষেক শর্মা 16 করতে পারবে কি না, হ্যাঁ এটা হচ্ছে ওভার মানে উপরে, আর এই সাইডে মানে ডান পাশে রয়েছে আপনার আন্ডার মানে নিচে। সো আশা করি এটাও বুঝতে পেরেছেন, এটা আর দেখানোর প্রয়োজন নেই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর টোটাল রান আউটস, অর্থাৎ এত 1.5 ওভার দুই দল মিলে টোটাল দুটা রান আউট হবে কি না সেটা। আচ্ছা দেন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ফোর্স, দুই দল মিলে 25টা চার মারতে পারবে নাকি মারতে পারবে না। তারপর টোটাল ডাক, আশা করি সব এখন আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি কেননা আপনারা বুঝতে পারছেন। টোটাল স্টাম্পিং, আশা করি সেটা বুঝতে পারছেন। বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ, অর্থাৎ এই ম্যাচের মধ্যে সবচাইতে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে সেটা এখানে শো করছে, আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপর লেখা রয়েছে আমি আরও বোঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারছেন আর এত ই করার দরকার নেই। তারপর হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর, হ্যাঁ মানে কেউ এত রানের উপরে করতে পারবে কি না, 64.5 মানে এত রান কেউ করতে পারবে কি না বা হবে না এরকম, আশা করি সেটা বুঝতে পারছেন। দুই দলের মিলে প্লেয়ার টোটাল স্কোর মোস্ট সিক্স, প্লেয়ার যাই স্কোর করবে এর মধ্যে মোস্ট সিক্স কে মারতে পারে এরকম অপশন। তো বন্ধুরা আশা করি আপনারা এখান থেকে মোটামুটি ভালো একটা ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্রিকেট নিয়ে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। সো বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান এবং কীভাবে ক্রিকেট থেকে শুধু আর্ন করবেন কখনো হারবেন না এরকম ভিডিও যদি চান অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। সো বন্ধুরা যারা ফুল ভিডিওটি কমেন্ট মানে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।